আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো হচ্ছে পেগাসাস ওভারলক মেশিনের 6 থেকে 7টা প্রোগ্রাম, যেরকম মিডল বার হাইট, লুপার ব্যাক পজিশন, আপার লুপার সামনে কতটুকু থাকবে, ফিডব্যাক কতটুকু থাকবে। অনেকেই কিন্তু আমরা এই মিডল বারের মাপগুলো জানি না। তো আমরা এই যে আমাদের সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই মেশিনের অনেকে আমরা হাইট কতটুকু এই সম্পর্কে কিন্তু আমরা জানি না, সঠিক গাইডলাইনটা জানি না। তো কিভাবে আমরা এটার নিরেল বার হাইট বা সবকিছু নির্ণয় করব। দেখেন আমাদের মেশিনের স্টিকারের যে এখানে কিন্তু লেখা আছে, এই মেশিনের মডেল লেখা আছে M952H। হ্যাঁ, এখানে যে স্টিকারটা আছে, এবার আমরা কি করতে হবে, আমাদের মেশিনের সাথেও কিন্তু একটা ক্যাটালগ দিচ্ছে, যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু এই মেশিনের সেম ক্যাটালগ, এই যে হচ্ছে M900। হ্যাঁ, তো এটা আমরা অনেকেই কিন্তু এই ক্যাটালগ সম্পর্কে বুঝি না, এর জন্য আমরা স্ট্যান্ডার্ড মাপগুলো জানি না। তো আমাদের এখানে দেখেন যেই মেশিন আছে, এই মেশিনে যে সেম স্টিকারের সাথে যা আছে M952, তারপর হচ্ছে 52H, আর এই মেশিনের এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে নিরেল বার হাইট। তো এখানে কিন্তু বিভিন্ন এই সিরিজের যে 900 সিরিজের কিন্তু অনেক মেশিন আছে এখানে। তা আমাদের কী করতে হবে, ওই স্টিকারের ভিতরে যেটা লেখা ওটা হচ্ছে সাব ক্লাস, তো ওই সাব ক্লাসের সাথে আমাদের এই মডেল মিলাইতে হবে, যে আমাদের কোন মডেল আছে। এখানে দেখেন বিভিন্ন নিরেল বার হাইট আছে কিন্তু, ঠিক আছে। তো আমাদের এখানে যে মেশিনটা আছে, এই মেশিনের নিরেল বার হাইটটা হচ্ছে 11mm9, এটা হচ্ছে নিরেল বার হাইট। তারপর এটা হচ্ছে লুপারের ব্যাক পজিশন, এই লুপারের ব্যাক পজিশন হচ্ছে 3.8। তারপর এটা হচ্ছে আপার লুপার, আপার লুপারের আপনার নিরেল থেকে সামনে যতটুকু আসবে এটা হচ্ছে 5.5। তারপর এটা হচ্ছে ফিডডকের মাপ, প্লেট থেকে ফিডডকের মেজারমেন্ট কতটুকু উঠবে, আর এটা হচ্ছে প্রেশার ফিডের মাপ, ঠিক আছে। তো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাই, এটি আমাদের এই ক্যাটালগের সাথে মেশিনের অ্যাডজাস্ট কীভাবে করবে। আমাদের এই যে নিরেল বারের মাপ নিতে হবে, আমাদের নিরেল বারের মাপ কতটুকু আছে, ধরুন এখানে বেশি বা কম যেটাই থাক, এখন আপনি কি করবেন, নিরেল বারটা আপনাকে নামাইতে হবে অথবা উঠাইতে হবে। কারেন্ট মেজারমেন্ট হচ্ছে 11.9, তো এটা কোন জায়গা থেকে আপনি নিচে উপরে করবেন, এটার জন্য কিন্তু আমাদের এই যে টপ কভারটা এটা খুলে নিতে হবে। এটা খুলে নেওয়ার পরে এই যে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু আমাদের লুজ দিতে হবে, যে আমি লুজ দিলাম। লুজ দেওয়ার পরে আপনি এখান থেকে নিরেলবার নামাবেন অথবা উঠাবেন, এই এই যে এখন কিন্তু নিরেলবার লুজ, ঠিক আছে। তো এই নিরেলবারটা আপনি কী করতে হবে, 11.9 রাখতে হবে, এই এখনও কিন্তু এটা কত আছে, 11.9 আছে, এই মাপে রাখবেন 11.9। রাখার পরে এটা হচ্ছে প্রথম স্টেপ, তারপরে আমরা এটাকে একদম টাইট করে দিব। তো এখানকার আমাদের কাজ শেষ, এরপরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে নিরেল ক্লামটা একদম সোজা স্ট্রেট সোজা রাখতে হবে, ঠিক আছে। এই স্ক্রুটা লুজ দিয়ে নিরেল ক্লামটা একদম স্ট্রেট সোজা রাখবেন, সোজা। এবার আমরা হচ্ছে নিব হচ্ছে লুপারের ব্যাক পজিশনে, এই যে লুপারের যে ব্যাগে যে পজিশনটা আছে এই পজিশনটা আমাদের নিতে হবে, এই যে লুপারের নিগলতিকা লুপারের ব্যাক পজিশন, এটা দেখেন 3 রকম আছে। হ্যাঁ, আমাদের ব্যাক পজিশন থাকবে হচ্ছে 3.8, আর এটা করার জন্য এই যে এখানে লুজ দিতে হবে, আমাদের থাকবে হচ্ছে 3.8। আমাদের 3 মিলিং কাটা একদম ফ্রি যাওয়ার পরে কিন্তু জায়গা থাকবে, আর এই 4-এর থেকে একটু কম এই পজিশনটা রাখতে হবে, ঠিক আছে। এই পজিশনে রাখার পরে তারপরে এই যে আমরা টাচ বা গ্যাপ দিব কতটুকু, আমরা নো টাচ নো নো গ্যাপ, ঠিক আছে, এরকম দিতে হবে। তো আমাদের এই যে যে অবস্থা আছে আর একটু কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে, এটা একটু টাচ দিতেছে যে হালকা। তো এই পজিশনে আমি রাখলাম, এই পজিশনে রাখার পরে হচ্ছে আপনাকে টাইট দিয়ে দিতে হবে। তো এই পজিশনে রাখার পরে আমি টাইট দিয়ে দিলাম, এই পজিশনে রাখার পরে আমি টাইট দিয়ে দিলাম, এটা কী করছি একদম আমি ধরো একবারে আমি কিন্তু এটা সমান সমান রাখছে, এটা আমি কোনো গ্যাপ দিইনি এবং কি কোনো টাচও দিইনি। যে যে পজিশনে রাখছি অবস্থা রাখবেন, রাখার পরে এই যে স্ক্রু আছে এই স্ক্রুটা লুজ দিবেন, এই স্ক্রুটা লুজ দিয়ে তারপরে হালকা করে সামনের দিকে দিলেই 0.5 গার্ড দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু এই দেখেন আমাদের নিরেল গার্ড দেওয়া আছে, এই যে অলরেডি হ্যাঁ দোনো নিরেলেই কিন্তু এই যে গার্ড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন গার্ড দেওয়া আছে। এভাবে হচ্ছে এটা গার্ড দিবেন। এবার হচ্ছে আপার লুপার, আপার লুপার কতটুকু সামনে থাকবে, আপার লুপার সামনে থাকবে হচ্ছে এ দেখেন আমাদের ক্যাটালগে 5.5 আপার লুপার। আপার লুপার এই যে সম্পূর্ণ নিরেল, নিরেল সম্পূর্ণ আপ করার পরে তারপরে থাকবে 5.5 মিলি,
এই যে আমাদের এখানে কারের 5.5 মিলি আছে, 1 মিলিও কম নাই, দেখেন এই যে 5.5 মিলি আছে। আর এটা কোথা থেকে বাড়াবেন কমাবেন সেটা আমি দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে এই যে এখান থেকে এই যে নাটটা আছে, এই নাটটা এখান থেকে লুজ দিতে হবে। এখান থেকে লুজ দেওয়ার পরে আপনি এটা যদি কম বেশি প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি কমাইয়া অথবা বাড়াই নেবেন। এটার আমি নতুন করে দেখাইলাম না, সম্পূর্ণ নিরল আপ করার পরে এটা রাখবেন হচ্ছে 5.5, ঠিক আছে। তারপর হচ্ছে ফিড ডগের হাইট আপনি এই যে কতটুকু রাখবেন, এটা স্ট্যান্ডার্ড মাপ কতটুক, আমি আজকে যে মাপগুলো দেখাইছি এটা কিন্তু আমার মন গড়া না, একবার ক্যাটালগ থেকে। এই দেখেন ফিড ডগের হাইট ক্যাটালগে কতটুকু আছে, 0.9, 0.,  আমাদের যে মডেলটা এই মডেলটা সবগুলো একই, 0.9 থেকে 1.1, তার মানে আপনি 1 মিলি পরিমাণ উঠাইতে পারবেন। তারপরে হচ্ছে আপনি ফিট, এই ফিটটা কতটুকু আপনি হাইট রাখবেন, এই ফিটটা এই যে আমি যে এখন যে হাইট করলাম এই যে হাইটটা আছে হাইটটা কতটুকু থাকবে, আমি কিন্তু সব ক্যাটালগ থেকে দেখা দিতেছি, ঠিক আছে। এই যে দেখেন ক্যাটালগে যে মাপটা আছে আমি সেই অনুযায়ী কিন্তু এখানে বলতেছি, এটা কিন্তু আমার মন গড়া না। প্রেশার ফিটের মাপ থাকবে হচ্ছে 7 মিলিমিটার হাইট, হ্যাঁ। এটা এই যে ফিটটা থাকবে হচ্ছে 7 মিলিমিটার। আর এই ফিটটা কোথা থেকে উড়াবেন, ফিটটা এই যে এটাও কিন্তু অনেকে নাও জানতে পারেন, এই যে স্ক্রু আছে এখান থেকে কিন্তু আমি চাইলে ফিটটা উঠাইতে পারো। অনেকে কিন্তু এই ফিডের যে হাইটটা আছে এটাও না বুঝতে পারেন যে কিভাবে উঠাইবেন। এই যে এটা উঠাই দিলে কিন্তু, এই যে আমি উঠাই দিলাম, হ্যাঁ এটা উঠাই দিলে ফিডের হাইটটা কিন্তু বেড়ে যাবে। এই যে আমি উঠাই দিলাম, এই যে এখন কিন্তু ফিড আগের তুলনার থেকে অনেক হাইট, আগে যত উঠতো তার থেকে অনেক বেশি উঠবে। এবার আসেন হচ্ছে নাইবের পজিশন, লয় নাইফ কতটুকু থাকবে এবং কি আপার নাইফ, লয় নাইফ আপার নাইফ আমার ক্যাটালগ দেখি আগে। তো বন্ধুরা ভালোভাবে বুঝেন, এই যে দেখেন আমরা যে নাইফগুলো যে কাটি, আমার যে যে নাইফ কাটি এই নাইফ হচ্ছে এটা 62 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু আমাদের নাইফ কাটতে হবে, ঠিক আছে। লয় নাইফটা হচ্ছে 62 ডিগ্রি, আর এটা হচ্ছে আপার নাইফ, আপার নাইফটা হচ্ছে 75 ডিগ্রি। এবার আসেন এই যে হচ্ছে প্লেট, প্লেট থেকে আমার নাইফটা ডাউন থাকবে 0.03 mm, ঠিক আছে। আর হচ্ছে এই যে হচ্ছে আপার নাইফ, আপার নাইফটা হচ্ছে 0.5 থেকে 1 মিলিমিটার পর্যন্ত এই আপার নাইফ থেকে লয়ার নাইফ ওভারলেপ করবে, অর্থাৎ ভিতরে থাকবে। এই যে এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, এই মাপে হচ্ছে আমরা নাইফটা সেট করব, তাহলে ঘন ঘন নাইফ যাবে না। এই হচ্ছে টোটাল বিষয়টা। তো আমরা কিন্তু অনেকে এই বিষয়গুলো স্ট্যান্ডার্ড মাপগুলো বুঝি না বা জানি না, আমরা যদি একটু গাড়াগাড়ি করি তাহলে কিন্তু আমরা এই মাপ সম্পর্কে পুরোপুরি বুঝতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।